মারুফা স্টোরিজ চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজ পড়ছি কাসাফাদ্দুজা নোমানের অদ্ভুত তুমিহীনতায় ভুগছি বইটি থেকে দশম গল্প, বিসমিল্লাহ হোটেল। ক্ষুধার চোটে হাঁটতে পারছি না, বেলা বাজে তিনটা। আশেপাশের যেসব হোটেল আছে তার বেশিরভাগ হোটেলে খাবার খাওয়ার মতো পকেট আমার নেই। মধ্যবিত্তের যে কটা হোটেল আছে তার প্রায় সবগুলোতেই ভাত শেষ। এমন ক্ষুধায় ভাত ছাড়া কিছুই খাওয়া সম্ভব না। মধ্যবিত্তের এক জ্বালা, মায়ের দুধের পরই ভাত মুখে তুলে দেয়, সেই শুরু। মাঝখানে আবার যেদিন শিশুর মুখে প্রথম ভাত তুলে দেয় সেদিন আত্মীয় স্বজন ডেকে অনুষ্ঠানও করে। অন্নপ্রাশন নামক একটি অনুষ্ঠানের কথা মনে পড়ে, যেদিন মা বাবা সবাইকে ডেকে নিয়ে এসে সন্তানের মুখে ভাত তুলে দেয়। সেই থেকে আমরা ভাত চেপি, ভাত খেয়ে জীবন ধারণ করি, দুপুর রাত্রির বাইরে সকাল সন্ধ্যায়ও ভাত খাই। অবশেষে একটা হোটেল খুঁজে পেলাম, নাম বিসমিল্লাহ হোটেল। হোটেলের নামের ক্ষেত্রে বাংলাদেশের কিছু জনপ্রিয় নাম খেয়াল করা যায়, এটাও তেমন জনপ্রিয় নাম। এছাড়া ভাই ভাই নামে কেবল হোটেল না, জগতের যে কোনো দোকান হতে পারে। আমি যদি কখনো কোনো হোটেল খুলি নাম রাখবো মাশাল্লাহ। সেখানকার খাবার খেয়ে বাবুর্চিকে ভোজন রসিকরা বলবে মাশাল্লাহ। বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ হোটেলের ভেতরে ঢুকলাম। দু একজন কর্মচারী মাছি মারছে, তবে কোনো মাছিও চোখে পড়ল না। মাছি না থাকলেও হোটেলটা যথেষ্ট রকম অপরিষ্কার, খিদার ছোটে মেজাজ খারাপ হয়ে আছে। পেছনের দিকে একটি ছেলে, মনে হয় হোটেলেরই ছেলে, আমাকে দেখেও নিজের মতো করে নিচের দিকে ঝুঁকে বসে আছে। দেখে মেজাজটাই বিগড়ে গেল, চিৎকার করে বললাম, কিরে হারামি, কাস্টমার দেহস না, এদিকে আয়। ছেলেটি এসে সামনে দাঁড়িয়ে রইল। টেবিলে বসতে বসতে বললাম, হালারব, হোটেলে কাম করস, কাস্টমার দেখস না। উত্তর না দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে রাগ আরো কিছুটা বেড়ে গেল। তবুও নিজেকে শান্ত রেখে বললাম, টেবিল পরিষ্কার কইরা ভাত নিয়ে আয়। চুপচাপ টেবিল মোছা শেষ করে ভাত নিয়ে হাজির। এই প্রথম ছেলেটি কথা বলল, কি খাইবেন স্যার? কি আছে? ডিম, ডাইল আর কই মাছ? সবজি নাই? না। হালারব, হোটেল খোলা রাখস কেন? বন্ধ কইরা দে, ডিম একটা খাওয়ার জিনিস হইল। খোদা 30 দিন মেসে ডিম আর ডিম, কই মাছ তো ড্রেন থেকে তুইলা আনস। এক কাম কর, তুই একটা ডিম ভাজি কইরা দে। স্যার ভাজি হইব না, সুলা বন্ধ। মেজাজটা আর ধরে রাখতে পারলাম না। পুরো হোটেলে তাকিয়ে দেখলাম পেছনে একজন দাঁড়িয়ে আছে, সে বাবুর্চি মনে হয়, আরেকটা 8-10 বছরের বাচ্চা ক্যাশে বসে আছে। গলার জোর বাড়িয়ে জিজ্ঞেস করলাম, তোকে ম্যানেজার কই? স্যার হে বাড়ির গেছে, অনেক বেলা হইয়া গেছে তাই সবকিছু শেষ হইয়া গেছে গা। যা ডাইল নিয়ে আয়, ফালতু কই মাছ আর ডিম আমি খাই না। কিছু সময় বাদে খাবার নিয়ে আসে ছেলেটা, নেশার মতো করে ভাত খেতে থাকি। কোদার তো কুকুরও এমন ভাবে খায় না। ভাত শেষে আলাদা এক বাটি ডালও রীতিমতো শরবতের মতো করে খেলাম। ডালের স্বাদটা মাশাল্লাহ, যেন বেহেশতি ডাল। বাবুর্চিটা হলো শচীন টেন্ডুলকার, শচীন ক্রিকেটে, বাবুর্চি ডালে। আমার মাশাল্লাহ হোটেলে এই বাবুর্চির স্পেশাল ডাল বিক্রি করব বলে সিদ্ধান্ত নিয়ে নিলাম। বিল আসলো মাত্র 10 টাকা। এত কম টাকায় ঢাকার শহরে কখনো খেয়েছি বলে মনে পড়ে না। এই শহরে যেখানে বৈধভাবে প্রাকৃতিক ডাক সারতে 10 টাকা খসে যায়, সেখানে এমন পড়ে মরে খাওয়া কল্পনা মাত্র। গ্যাসে বিলটা দিয়ে বাইরে এসে দেখলাম সময় পাল্টেছে। পেট ভর্তি থাকলে পৃথিবীটা দেখতেও সুন্দর। 3 দিন পর, সকালে নাস্তাটা করা হয়নি, দুপুর হয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে বিসমিল্লাহ হোটেলে চলে গেলাম, ডাল দিয়ে দুপুরের খাবারটা খেয়ে আসি। আজ হয়তো মাছ মাংসও থাকতে পারে। গিয়ে দেখলাম সেদিনের সেই ছেলেটাই পেছনের দিকে একটা টেবিলে কুঁজো হয়ে কি যেন করছিল। আজ হোটেলটা বেশ পরিষ্কার, কাস্টমার আসা এখনো শুরু করেনি। টেবিলে বসে সেই ছেলেকে ডাক দিলাম পিচ্ছি বলে। এসে আগের মতোই কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বললাম, ভাত নিয়ে আয়, লগে আর কি আছে? গরু, মুরগি, খাসি, রুই, কাতল, ইলিশের ডিম, সরপুটি, তেলাপিয়া। বাহ, যা বেটা, ডাইল আর ইলিশের ডিম নিয়ে আয়। ইলিশের ডিম জিনিসটা আমার অত্যন্ত প্রিয়, কবে শেষ খেয়েছি মনে নেই। গুড়ি গুড়ি ইলিশের ডিমে পেঁয়াজ পেঁচিয়ে থাকবে, গরম গরম ভাতে মেখে খেতে হবে, সাথে থাকবে পানি। ইলিশের ডিম ভুনা শুকনো জিনিস, পানি ছাড়া বেশি দূর টানা যায় না। চেটে পুটে খাওয়ার লোকটা মনে থেকে জিভে চলে এসেছে। ডিমগুলো ভাতের একটা অংশের সাথে ভালো করে মাখালাম, মুখে দিয়েই বুঝলাম একেবারেই অখাদ্য। ইলিশের ডিম নাকি আফ্রিকা থেকে মাটি এনে রান্না করেছে বুঝতে পারলাম না। আয় এদিকে আয় বলে ছেলেটাকে ডাক দিলাম। আজ আর তাকে বকবো না, তোর বাবুসিরে ডাক। স্যার বাবুর্চি আসবার নিয়ম নাই। আমার এখন মেজাজ গেল খারাপ হয়ে, এইটুকুন পিচ্ছি বলে নিয়ম নাই? ওই হালার পর, এটা কি রানছে, মাছের ডিম না মুরগির গু? কেন মামা, কি হইছে? খাওয়ার উৎসাহে ভাটা পড়ার রাগ পুরোটাই পড়লো ছেলেটার উপর। গালাগালের পর্যায়ে কেবলই নিচে নামছে, সে মাথা নিচু করে দাঁড়িয়েই আছে। হোটেলে আরো 2-1 জন কাস্টমার খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে, সিনেমার নায়িকা দেখার মতো করে। ম্যানেজার ছুটে এসে সমস্যাকে জিজ্ঞেস করলো, যতই রাগ উঠুক, ম্যানেজারকে রাগ দেখানোর মতো রাগ আমার ওঠেনি। আমাদের মতো বেঁচে থাকার জন্য চালাক চতুর মানুষদের রাগও বুদ্ধিমান,
কোথায় উঠবে, কোথাও উঠলে উল্টো ধরা খেয়ে যাবে সে ভালো করেই বুঝে। তাই ম্যানেজারের সাথে রাগ থাকলো না, আর ম্যানেজারের উপর রাগ দেখালেও ম্যানেজার ছেলেটার মতো মাথা নিচু করে থাকবে না, তারও রাগ দেখানোর যথেষ্ট সুযোগ আছে। ম্যানেজারের সাথে সামান্য তর্ক বিতর্কের পর ডাল দিয়েই খেয়ে আসলাম। বের হয়ে আসবার সময় দেখলাম ছেলেটা হোটেলের দরজায় দাঁড়িয়ে, চোখ পড়তেই চোখ সরিয়ে নিল, হয়তো গালিগালাজের ভয়ে। ভালো করে দেখলাম কালো মুখের চেহারায় অসাধারণ মায়া আছে, পশু হয়ে গিয়েছিলাম বলে হয়তো সে মায়া ধরতে পারিনি। দুই তিন অথবা চার পাঁচ দিন পর টিউশনের ঝকঝকে ছয়টা পাঁচশো টাকার নোট আমার মানি ব্যাগে, মনটা বেশ ফুরফুরে। ভালো কোনো হোটেলে গিয়ে গ্রিল চিকেন খাবার চিন্তা আছে, কতদিন পেট পুড়ে খাই না, ভাবতে ভাবতে হাঁটতে লাগলাম। হঠাৎ বিসমিল্লা হোটেলে ঢুকে পড়লাম, কোনো কারণ ছাড়াই হোক, কিংবা সেদিনের সে ছেলেটাকে দেখতেও হতে পারে। সন্ধ্যা নামলো মাত্র, বেশ ভিড় হোটেলে। একটা ছেলে এসে বলল, কি লাগবে স্যার? আমি এদিক ওদিক তাকিয়ে আগে সেদিনের সে ছেলেটাকে খুঁজতে লাগলাম। অন্য এক টেবিলে তাকে টেবিল মুছতে দেখা যাচ্ছে, টেবিল মুছলেও আমাকে দেখছিল। ইশারায় ডাকলাম, ভয়ে ভয়ে কাছে আসলো, যা পুরি নিয়ে আয়, ঝোল আনিস বেশি কইরা। পুরি নিয়ে এসে বলল, স্যার সালাদ দিমো? দে, বেশ আরাম করেই পুরি খাচ্ছি। ছেলেটার কথা একদম খেয়াল নেই, হঠাৎ তার কণ্ঠস্বর শুনে তাকালাম, স্যার? হুম বল। মুখে পুরি ঢুকিয়ে আরাম করে চিবোচ্ছিলাম, সে বলল, স্যার আমার একটু দেই খেন, অনেকদিন পর আপনারে সব ফেরত দিমো। পুরি চিবানোর গতি হঠাৎ থেমে গেল, মুখে কোনো কথা আসছে না। রাগানোর চেষ্টা করলাম, সেটাও কোনো মতে আসছে না, আর খেলাম না, উঠে গিয়ে বিল দিয়ে দিলাম। ম্যানেজারের কাছে জানতে পারলাম ছেলেটার নাম করিম, মা বাবা কেউ নেই, নিজে নিজে অক্ষর শিখছে, এখন পড়তে পারে। প্রথম দিন করিমের পুজো হয়ে কিছু করার রহস্যটা পরিষ্কার হলো। বাইরে বের হয়ে সিগারেট ধরিয়ে একটা লম্বা টান দিলাম, স্যার আমার একটু দেখেন, অনেকদিন পর আপনারে ফেরত দিমো। একটা এতিম ছেলে ঢাকাইয়া আঞ্চলিক টানে এটি বাকু বলে আমার সকল রাগ ক্ষোভ এবং শিক্ষা নিমিষেই মাটিতে ছুড়ে ফেলে দিল। নিজেকে একেবারে অশিক্ষিত মনে হতে লাগলো, আমার শিক্ষাটা কখনোই কোনো কাজে লাগাতে পারলাম না। আজকের গল্প পাঠ এ পর্যন্তই ছিল, সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন।